আজকে ডান্স হবে বল। হ্যালো গাইস বল। আমি এই মাত্র যা এলাম, তো এই ভাইদের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে ভাইদের সাথে দেখা করে। সবাই ভিডিও কেমন লাগে? ভালো লাগে। সোশ্যাল এসছি, অনেক ভাইয়ের সাথে দেখা হচ্ছে, অনেকে মানে সেলফি টেলফি নিচ্ছে, বেশ বেশ সেলিব্রিটি সেলিব্রিটি ফিল আছে। ঠিক আছে, ঠিক আছে, স্টার্ট হচ্ছে এখন, মানে আপাতত চালু হয় নাই। ঠিক আছে, এই স্টেজ বিস্টেজ খালি দুদাপ 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 চলছে। আর কি বলবো গাইস, স্টার্ট হচ্ছে গাইস। আর গাইস আর বিষয়ে সবাই দেখাচ্ছে আমার দিকে। হাই গাইস, হাই, আমার চশমা পরে আমার সাথে ভাঙন। আজকে আমাদের কলেজে দুটো সিঙ্গার আসবে, একটা হচ্ছে আরপিন রানা, আর একটা হলো অনুষ্কা পাত্রানা, এরকম একটা নাম ছিল মেবি। ঠিক আছে, তো আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল 12টা, এখন প্রায় মানে 1টা বাজছে, এখনো প্রোগ্রাম স্টার্ট হয়নি আপাতত, মানে লেটই হবে, এটা তো শিওর যে লেটই হবে, 2টো বাজবে না 3টে বাজবে, তো 6টার মধ্যে বলে ভাই খতম, চলো ঘর যাও। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। আর এই দেখো গাইস, আস্তে আস্তে ভিড় মোটামুটি বাড়ছে। ঠিক আছে, মানে বাইরের কলেজেরও এলাও করে দিয়েছে, প্রথমে বলছিল এলাও ছিল না, কিন্তু এখন যা দেখলাম মানে অল এলাও। জাস্ট লুক এট দিস ভাই, কি লেভেলের ভিড় আমাদের কলেজে, এত ভিড়। ওয়াও, জাস্ট কি লাগে, ওয়াও। দেখো জাস্ট এদিকে চারিদিকে চারিদিকে ছেলেদের থেকে মেয়েদের ভিড়টা একটু বেশি আজকে আপাতত। বল হ্যালো গাইস বল। গাইস, কলেজে সোশ্যাল চালু না হয়, আমরা এখন কলেজে ভেতরে ভিডিও ভিডিও করে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, ভূত চাইলাম। চালু হচ্ছে গাইস, চালু হচ্ছে, আস্তে আস্তে চালু হচ্ছে। আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, ডান্স ডান্স তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আর বন্ধু এখানে বিরাট চলছে, মানে গায়ক ভালো, গায়ক ভালো, আজকে ডান্স হবে বল। সামাদ আমার বন্ধু, মিস ইউ ব্রো, টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এত কষ্ট করছি তোমাদের জন্য, তোমরা লাইক করবে না শেয়ার করবে না কেমন করবে? ভালো তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আই লাভ ইউ। ভাইয়ের গলা দিয়ে যাও, ভাইয়ের গলা দিয়ে যাও, আসবে না ভাই, বলছি আমার ভালো ভালো। গাইস
সিওর হচ্ছে এখন একটা ব্রেক চলছে, মানে এই দাদাটার গাইবেন কি আমি জানি না, হয়তো অন্য গায়ক আসবে ও গাইবে, কিন্তু দারুণ গাইছিল ভাই, ফুল এনজয় করেছি আজকে যথেষ্ট, মানে এখনো তো হবে এই হাফ হলো, এখন যাই জলপানি খাই, কিছু খাবার দাবার খাই আর পাচ্ছি না ভাই, মানে এত চাপ হয়ে যাচ্ছে আমার বিরাট, বন্ধুগুলো সালা হারামি একটাকে খুঁজে পাচ্ছি না ভাই, জল খাওয়ার জন্য ভিড় টাকা বানালি, দুদিন কলেজে পড়ছি ভাই, আমার গোটা লাইফ আমি এত ভিড় দেখি না, আজকে অতটা ভিড় দেখি, ভিড় তো হবে এটাই স্বাভাবিক, কারণ বাইরে থেকে অনেকজন এসছে ভাই, এত খিদে লেগেছে কি বলবো, কিন্তু ক্যান্টিন পুরো হাউসফুল, আমাদের এই কটা ছেলেকে প্রচন্ড খিদে লেগেছে, আমরা গেছিলাম ক্যান্টিনে, ক্যান্টিন পুরো হাউসফুল, এই তো কালকে মনে হয় ক্যান্টিনটা উদ্বোধন হলো, কালকে ক্যান্টিন খুলবে, আর আজকে যেহেতু বাইরে থেকে অনেকে এসছে তো ক্যান্টিন পুরো হাউসফুল, খুব খিদে পেয়েছে এখন ক্যান্টিনটা কথা বলে পাচ্ছি, যেন আইডল আরে গেছে, একটু বড় মাপেরই গায়িকা, আমি অতটা শুনেছি ওর ব্যাপারে, গান চলছে কিন্তু যেহেতু আমাদেরকে খিদে লেগেছে তাই আমরা আগে খাবো, গান পরেও শোনা হবে, আমরা এসেছি ফুচকা খেতে, কারণ কিচ্ছু পাই নাই, সব খাবারের দোকান সব ফুল, তোমরা কোনোদিন শুধু সুসা দিয়ে রোল খেয়েছো না, দেখো আমরা খাচ্ছি শুধু সুসা সস আর বাদাম, ঠিক আছে রোলটা কিছু এরকমই হয়েছে, দারুন রোল, চলো।